আনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে যেখান থেকে পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা খাতে ব্যবহার করা যায় সেরকমই কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত একটি কার্ড রয়েছে যেখান থেকে পাঁচ লক্ষ টাকা আপনি বিনামূল্যে চিকিৎসা খাতে ব্যবহার করতে পারবেন তো এই আয়ুষ্মান ভারত কার্ডটি যদি বানাতে চান তার আগে দেখে নিতে হবে লিস্টে আপনার নাম আছে কি যদি লিস্টে নাম থাকে তাহলেই এর আপনি এই কার্ডটি বানাতে পারবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি যে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে চেক করবেন যে আপনার লিস্টে নাম আছে না যদি লিস্টে নাম থাকে তাহলেই কিন্তু আপনি সেই আয়ুষ্মান কার্ডটি বানাতে পারবেন তো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি দিয়ে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন তো এই লিস্টটি চেক করার জন্য গুগল অথবা ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রোমে আসার পর পি ওয়াই লিখে সার্চ দেবেন এরকম এন্টারভেস খুলে যাবে উপরে যে সাইটটা দেখতে পাচ্ছেন এম আই এলিজিবল এটার উপরে ক্লিক করে দেবেন আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরকম কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু চলে আসবেন তো এখানে একটি আপনার মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে যে মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে তো আপনি কিন্তু যে কোনো মোবাইল নম্বর বসিয়ে দিতে পারেন এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন আপনার ফোনে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর চেক বক্স একটা চলে আসবে সেটাতে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন এরপর এরকম পেজ খুলে যাবে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ রাজ্যটা ওয়েস্ট বেঙ্গল তার নিচেই রয়েছে সিলেক্ট ক্যাটাগরি কোন মাধ্যমে আপনি এটা সার্চ করতে চাইছেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সার্চ বাই নেম যদি নামের মাধ্যমে খোঁজেন তাহলে এখানে ক্লিক করে দেবেন সার্চ বাই এইচএসডি নম্বর যদি আপনার এইচএইচডি নম্বরটি জানা থাকে তাহলে এইচএইচডি নম্বরের মাধ্যমে কিন্তু খুঁজে নিতে পারেন তো আমরা যেহেতু নামের মাধ্যমে খুঁজব সেহেতু সার্চ বাই নেম এটার উপরে ক্লিক করে দেবো এরপর এখানে আপনার নামটা লিখে দেবেন তো আপনাদের ফ্যামিলির হেডের নামটা কিন্তু লিখবেন এরপর এখান থেকে কিন্তু আপনি মেল অথবা ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো এখানে কিন্তু সবগুলোই ফিল করার কোনো দরকার নেই কিছু মেন মেন জিনিস দিয়ে কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন তো এখান থেকে আপনি কিন্তু মেল অথবা ফিমেলটা সিলেক্ট করে নিতে পারেন এখানে আপনি কিন্তু বয়সটা দিতে পারেন অথবা এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখে দিতে পারেন এখানে আপনার ভিলেজের নামটা লিখে দিতে পারেন এরপর এখানে এই যে দেখতে পাচ্ছেন পিনকোডটা এই পিনকোডটা কিন্তু বসিয়ে দেবেন এরপর সার্চ বাটনে ক্লিক করে দেবেন এরপর ডান দিকে কিন্তু দেখতে পারবেন নামের লিস্টগুলো চলে আসবো অর্থাৎ সেই নামে কতজন ব্যক্তি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন যে সেই ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে এবং কাদের কাদের নাম রয়েছে তো এখান থেকে কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে এটাই হচ্ছে আপনাদের ফ্যামিলি তো আমরা ফ্যামিলি ডিটেলসের উপরে ক্লিক করে দেবো এরপর ফ্যামিলির সম্পূর্ণ ডিটেলসটা এখানে বের হয়ে যাবে পরিবারের যিনি হেড থাকবে তার নাম কিন্তু উপরে থাকবে এখানে একটি নম্বর পেয়ে যাচ্ছেন এইসএসটি নম্বর তো এই নম্বরটি ভালো করে নোট করে রেখে দেবেন এই নম্বরটি কে ওয়াইসির ক্ষেত্রে আপনাকে কাজে লাগবে এবং এই নম্বরটি ছাড়া কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটি আপনি বানাতে পারবেন না তো এখান থেকে কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে এটাই হচ্ছে কিন্তু আপনার পরিবার তো এই যে ডাটাবেসটা সেটা এসিসিসির মাধ্যমে করা হয়েছে দু হাজার যে জনগণনা হয়েছিল দু হাজার জনগণনার ভিত্তিতেই এই ডাটাবেসটা করা হয়েছে তখনকার সময়ে সমাজে পিছিয়ে পড়া পরিবার বর্গের নামই কিন্তু এখানে তোলা হয়েছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন তো এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি ডিটেলসে জেনে নিতে পারেন তো আপনার যে এইচএসডি নম্বরটি রয়েছে সেটা কিন্তু আপনি নোট করে রেখে দেবেন এবং এই নম্বরটি নিয়ে কিন্তু আপনার সিএসসি সেন্টারে যেতে হবে অথবা আপনার যে পাশাপাশি হসপিটাল সেই হসপিটালে গেলেই কিন্তু আপনি এটার কেওয়াইসিটা টা করতে পারবেন এবং এই আয়ুষ্মান কার্ডটি কিন্তু পাবেন এবং আপনার সাথে কিন্তু নিয়ে যেতে হবে পরিবারের যিনি হেড থাকবে তার আধার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি কার্ড কিন্তু এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন অর্থাৎ ডকুমেন্টস হিসেবে সিএসসি সেন্টারের মাধ্যমে এই কার্ডটি আপনি বানিয়ে নিতে পারেন তো এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ থেকে আপাতত আপনি এই কার্ডটির জন্য আবেদন করতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এই প্রকল্পটি চালু হয়নি তো গতকালকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের আপডেট জানিয়েছিলাম যে খুব শীঘ্রই কিন্তু এই প্রকল্পটি চালু হতে চলেছে কারণ এই যে আয়ুষ্মান কার্ডের যে লোগো এবং যে ব্র্যান্ডিং রয়েছে সেটার কিন্তু বিরাট একটি পরিবর্তন হতে চলেছে এখন থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়েরই কিন্তু সেখানে ব্র্যান্ডিং করা থাকবে এবং এ নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার দাবি তুলেছিল এবং তাদের দাবিটাকে মান্যতা দেওয়া হয়েছে তো এখন কিন্তু আমাদের দেখার বিষয়ে যে কবে পশ্চিমবঙ্গে এটা চালু হচ্ছে যখনই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে তখন কিন্তু আপনি এই কার্ডটির জন্য আবেদন করতে পারবেন তো তার আগে কিন্তু আপনি দেখে নেবেন যে এখানে আপনার নামটা আছে কিনা তো কিভাবে নাম দেখবেন এই নিয়ে কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলেকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে